কিছুক্ষণ আগে এই ভয়াবহ মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত মুর্শিদাবাদের তিন শ্রমিক। সাত সকালে কাজে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তিনজনের, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন বারো জন। মঙ্গলবার সকালে জলপাইগুড়ি জেলার উল্ডাবড়ি জোড়াবাঁধ এলাকায় দশ চাকা ট্রাকের সঙ্গে শ্রমিক বোঝাই একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। জানা গিয়েছে, ট্রাক্টরে করে রেলের নির্মাণ কার্যে যাচ্ছিলেন শ্রমিকরা। উল্টো দিক থেকে আসা আরও একটি গাড়ি দ্রুত গতিতে এসে তাদের গাড়িতে ধাক্কা মারে। দুর্ঘটনাস্থলেই মারা যান একজন শ্রমিক। জলপাইগুড়ি মেডিকেল কলেজ সুপার স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আরও দুজন শ্রমিকের। শ্রমিকদের অধিকাংশই মুর্শিদাবাদের ভগবানগোলা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। রেলের ঠিকাদার সংস্থা হয়ে নির্মাণ কাজে উত্তরবঙ্গ গিয়েছিলেন তারা। চিকিৎসাধীন শ্রমিকের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, নিহতদের নাম সুমন শেখ, হোসেন শেখ ও কামাল মাল। দুর্ঘটনার পর ভয়াবহ অবস্থা হয় ট্রাক্টরটিরও, একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। চাকা ছাড়া গাড়িটির আর কোনো অংশ দেখা যাচ্ছে না।